গত 30 তারিখে মহামৈত্র কৃষ্ণনগর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি যিনি যে কমিটিটা অ্যাপ্রুভ করে পাঠিয়েছেন সে কমিটি নিয়ে বিভিন্নভাবে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি অতীতেও যখন কমিটি হয়েছে জেলার যিনি অবজারভার সে অবজারভারের অ্যাপ্রুভাল নিয়ে কমিটি কার্যকারিতা পেয়েছে। এবারও আমাদের জেলা অবজারভার রাজীব ব্যানার্জি তিনি এই কমিটি রাজ্যের সম্মতি নিয়ে অ্যাপ্রুভ করেছেন। এই কমিটি নিয়ে বিভ্রান্তি কোনো জায়গা নেই। আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি যে মহামৈত্র যে কমিটি এনগেজ নিয়োগ করেছেন সে কমিটির সম্পূর্ণ বৈধতা আছে, এটা নিয়ে প্রশ্ন তোলার কোনো জায়গা নেই। বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাজনৈতিক যারা নেতারা রয়েছেন আপনাদেরই দলের তারা বিভ্রান্ত হচ্ছে, তারাই প্রশ্ন তুলছে যে কীভাবে কমিটি তৈরি হয় বা কী, এই বিষয়টা আপনি যদি ভেঙে বলেন। আমাদের কোনো বিভ্রান্তি নেই, কারা কী প্রশ্ন তুলছেন জানি না। লিখিতভাবে যদি কোনো কাগজপত্র মানুষের সামনে বা সংবাদপত্রে আসে আমরা অবশ্যই সেটা মেনে নেব। নতুন কমিটি কি কাজ করা শুরু করেছে? অবশ্যই কাজ করা শুরু করেছে। আমাদের বিধায়কদের যে সম্মেলন ছিল সাংবাদিক সম্মেলন সেখানে কৃষ্ণগড় 1 নম্বর ব্লকের নবনিযুক্ত সভাপতি টাউন তৃণমূলের সভাপতি মিলে সাংবাদিক সম্মেলন করেছেন, যার জন্য তার কার্যকারিতা নিয়ে কোনো প্রশ্ন তোলার জায়গা আছে বলে আমার মনে হয়। যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।